আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি এখন? এখানে একটু ভালো ভাই, ওষুধ পানি খাই একটু আরাম পাইছি। কয় টাকা দিয়ে খাইছিলেন? হ্যাঁ, টাকা দিয়ে ওষুধ খাইছি, দুধ রোজানি করে খাইছি। হ্যাঁ, আপনার স্বামী কই আজকে? কাজে গেছে। কাজে গেছে। আর মেয়েরা? মেয়েরা আজ প্রাইভেটে গেছিল কেবলই বাইরে। এই ছোট মেয়ে পড়াশোনা করে? কিসে পড়ে? এসএসসি পরীক্ষা দিচ্ছে। ও, আর এমনিতে আপনাদের এমনি বাড়ি ঘরে কি অবস্থা? বাড়ি ঘরের অবস্থা ভাই, যে রকম থাকি করি সারি, ধরেন ঘর দিয়ে সারতে পারিনি, গরিব মানুষ। ওই টাকা দিয়ে তো ওষুধই খাইছিলেন না? হ্যাঁ, ওষুধই খাচ্ছি। উপরে সাল তারও তো একবারে নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে গেছে। এই ঘরে তো আপনার ছেলে আর ছোট মেয়ে থাকে, আর আপনি তো এই ঘরে থাকেন তাই না? হ্যাঁ, এই ঘরে থাকি। কাটকাটির ঘর। আপনার যে অসুখ, কি অসুখ জানো একটু দর্শকদের জন্য বলুন। থাইরয়েড, থাইরয়েড আর গলা গন্ডো দুটি একসাথে। না, ডাক্তার তো বলছিলেন দীর্ঘদিন ওষুধ খেতে হবে। হ্যাঁ, ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে তো অপারেশন হওয়াই লাগবে। ও, আর ওষুধটা ধরেন চলবে, যদি অপারেশন হলেও আমার এই ওষুধ আমি যার দিন বাঁচতে আর দিন আমার খেতেই হবে। আচ্ছা আচ্ছা। ধরেন গরিব মানুষ আর আমি কোনো দেখেই করতে পারি না। আপনার স্বামী আজকে কি কাজে গিয়েছেন? রাজমিস্ত্রির কাজে গেছে। রাজমিস্ত্রির। আর ছেলে মাদ্রাসায় পড়ে না? হ্যাঁ, ছেলে ধরুন হাফেজ দিয়ে করে আসি, সে 30 পারা হাফেজ আসি, এইটে ভর্তি করেছে। ও, 30 পারা হাফেজ হয়ে গেছে অলরেডি, মাশাআল্লাহ। পরে আবার এদিক ক্লাস এইটে ভর্তি করছে। এইটে ভর্তি করছে, দাখিলি মাদ্রাসা। এই দাখিলি মাদ্রাসা, সে মাদ্রাসা। ও আচ্ছা, খুব ভালো কাজ করেছেন। আপনাদের এই ঘরে তো কিছুই নেই দেখানোর মতো? হ্যাঁ, না। এটা মাটি, গরিব মানুষ আমি, দিন আনি দিন খাই, কিভাবে এই করবো? ধরুন সাল তাল মানুষ করতে লাগে, নিজের অসুখ বিসুখ করতে পারিনি ভাই। এটা নিজে মাটি দিয়ে বানাইছেন না? হ্যাঁ, মাটি দিয়ে খুঁটি বানাই, এখানে মাছের মতো করে সব পাতিল টাতিল রাখছেন। আর এখানে চকিতেই থাকেন? তোষক নাই মনে হচ্ছে। তোষক তো নাই মনে হচ্ছে। না, তোষক নেই। এত কষ্টের জীবন আপনাদের। ছাগল আছে নিজের? ছাগল, একটা ছাগল আছে। একটা ছাগল। কি রান্না করছিলেন সকালের দিকে? সকালে রান্না করেছে আপনার এই পুঁটি মাছ দি, বেগুন দি, ফুটফুড়ি করেছে। সাধারণত কি বড় মাছ বা মাংস এগুলো কেনা হয়? কেনা হয়, ধরেন গরিব মানুষ যখন ই হয় তখন একটু প্রতি করি খাই, না হয় যখন যেরকম যে হালে চলে আল্লাহ রাখে সে হালে চলি, এই তো ভাই। আপনাকে নিয়ে যে একটা প্রতিবেদন করছিলাম, ওখানে আপনি বলছিলেন যে আপনার অপারেশনের জন্য টাকা দরকার। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনার জন্য আমাদের কাছে 43,506 টাকা আসছে। টাকাটা এখন আপনার হাতে তুলে দিব। এখানে 20,000 আছে। হ্যাঁ, আপনার হাতে 20,000 দিয়েছি। হ্যাঁ, আর এখানে গুনে দেবে বাদ বাকি টাকা। এখানে মোট 43,500 টাকা আছে, আর 6 টাকা খুচরা দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি সম্পূর্ণ টাকা বুঝে পেয়েছেন? তো এই যে এতগুলো টাকা পাঠালেন, আপনাকে জানতে ইচ্ছা করতেছে না যে কারা টাকাগুলো পাঠালেন? হ্যাঁ, জানতে ইচ্ছা করে, আমার কোন ভাইরা দিয়েছে, সেই ভাইরার জন্য আমি খুব দোয়া করি। আমি খুব অসহায় মানুষ, ধরেন আপনাদের জন্য আমি যদি ই করি, বাঁচতে পারি, ই করি, ধরেন আমি তো খুবই ইচ্ছা আছে, বিপাদে আছি। শুনে আমেরিকা নিউ ইয়র্ক থেকে রোকে আপু 35,615 টাকা দিয়েছেন। আপু অসুস্থ, তার সুস্থতার জন্য দোয়া করবেন। মোহাম্মদ নূর ইসলাম ভাই ইরাক থেকে 1,000 টাকা দিয়েছেন। নাম্মু ফাউন্ডেশনের পক্ষ থেকে 1,100 টাকা দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে তুইন মিয়া ভাই 5,791 টাকা দিয়েছেন। এই চারজন মিলে এই টাকাটা দিয়েছেন। তারে আল্লাহ ই করুক, কামাই রুজির বরকত দিক, আল্লাহ তারে ই করুক, কামাই রুজি করার তৌফিক দান করুক। তারা আরও পাঁচজন একবার দেখুন, আমার জানার মতন তারও অসহায় আছে, তারের জন্য তারা সাহায্য করতে পারে, তারের জন্য আমি দোয়া করি। তাহলে অপারেশন তো কবে যাবেন আপনি? অপারেশন হবেন কবে? আমি আজকে মার ওখানে যেতে চাচ্ছি, কেবল কোসি মার সাথে যাই, রতন ভাইয়ের সাথে দেখা করে আসবো। বাড়াব, আমি তো একটা খাইছি দিই, কোসি খাইছি, গোসল করে সারি বাড়াব। অপারেশনটা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে নেন। হ্যাঁ, দেরি করবেন না। গরিব মানুষ টাকা বাসায় ফেলে রাখলে অন্য কাজে খরচ হয়ে যাবে। খরচ হয়ে যাবে। দুই একের মধ্যেই যেখানে অপারেশন হলে ভালো হয় ওখানে যোগাযোগ করে অপারেশন হবে। ভাইয়ের সাথে কথা কল লাগবে, যে জায়গা করলে ভালো হয় সেই জায়গা আপনি। আর অপারেশন হলে আমাদেরকে জানাবেন যে অপারেশন হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।